হেল্ল' আসসালামু আলাইকুম, নমস্কাৰ, সকলোকে স্বাগতম জনাইছোঁ ৰাজীৱ ব্লগত। আশা কৰোঁ সকলোৱে ভালে আছে, কুশলে আছে, আৰু মই সকলো ঠিক ঠাকেই চলি আছে লাইফত, ভালেই আছোঁ। আজি ভাবিছোঁ, মই কিবাকিবি কাম কৰি আছিলোঁ আৰু ৰুমতে, বহুত কাম, অকলে অকলে উইকেণ্ড পাইছিলোঁ, সেইকাৰণে কাম ফেৰা সাৰি তাৰপিছত ভাবিছোঁ আজি অলপ, মোৰ কালিয়ে বন্ধ আছে, কিবা ইউক্ৰেনিয়ান হলিডে আছে, তো তিনিদিনৰ হেৰি আছিলে মোৰ উইকেণ্ড, তো আজি মই ভাবিলোঁ অলপ ফুৰিব যাওঁ, ফুৰিব যাওঁ মানে আপোনালোককো দেখাওঁ, সৰগৰ মুকুতা বা মণি আপোনালোকক দেখাব খুজিছোঁ। এতিয়া সৰগৰ মুকুতা বা সৰগৰ মণি সেইটো কি বস্তু আপোনালোকে চাই থাকিব, সেইকাৰণে জানিবলৈ, আৰু ইমান ধুনীয়া বস্তুটো যে নিশ্চয় ভাল পাব আপোনালোকে দেখি, চাবলৈ পাই আৰু মই দেখাবলৈ পায়ো বহুত সুখী হ'ম। আৰু মই ৰুমতো কিবা লগাইছোঁ, কিবা এটা বস্তু, তো মই দেখাব খুজিম, আপোনালোকে চাই থাকিবচোন, চাবলৈ পাব। মই সেই ৰুইছিলোঁ ইয়াতে এইবোৰ, ইংলিছত জুকিনি বুলি কয় আৰু ৰাছিয়ানত কয় হেৰি কাবাচক, এইবিলাকক কাবাচক বুলি কয়, এইটো ফুলগছ বাৰু, ইয়াতে লগাইছোঁ। এইবোৰত চাওকচোন কি ধুনীয়াকৈ ফুল লাগিছে, মই ৰুমতে আনি থৈ দিছোঁ, এইটো মই পানীৰ বটল কাটি কিনে মই লগাইছোঁ, আৰু এইটো বাৰু হেৰি কিনা, টাবটো কিনা, তো এইবিলাক মই ৰুমতে আনি থৈ দিছোঁ, কাৰণ বাহিৰত বহুত বেছি ৰ'দ হৈছে, এইবিলাকত ইমান ৰ'দ হ'লে মানে ভাল নহয়, আৰু ইয়াতে বাৰু মই কম্বল ধুই শুকাই দিছোঁ শুকাবলৈ। তো ইয়াতে মোৰ আৰু আছে, এয়া চাবলৈ পাইছে ধুনীয়াকৈ লাগিছে, ফুল লাগিছে, কিন্তু এইকেইটাত নালাগে। তো আৰু জলকীয়া, অসমৰ জলকীয়া, কেঁচা জলকীয়া লাগিছে কেইটামান ইয়াতে, গছটোৰ আগটো কাটা গৈছিলে বাৰু, আৰু এয়া চাব পাৰিব, ইয়াতেও লাগিছে, আৰু ফুলো আছে, আৰু কিবা এটা শাক হৈছিলে মোৰ ইয়াতে, সেই শাকটো মই ৰাখিয়ে থ'লোঁ, এইটো বিধান ৰাখিম আৰু মই সেইখিনি বীজেৰে আকৌ মই ৰুম। ইয়াতে এই দেখিবলৈ পাইছে ফুল লাগিছে বাৰু, মই পানীও দিওঁ সদায়, এইয়া কেতিয়া যে ইয়াত লাগিব গম নাপাওঁ। আৰু মই ইয়াতে খাই মেলি হেৰি থৈছিলোঁ, তিল ছটিয়াই থৈছিলোঁ, সেই তিল ইয়াতে গছ এটা গজিছে, মই ৰাখি থৈ দিছোঁ এইটো। মই আহি পালোঁ এতিয়া সেইখন ঠাইত, মই য'ত কিবা আজি দেখাব খুজিছোঁ ঠাইডোখৰত মই আহি পালোঁ, এতিয়া আপোনালোকক দেখাই আছোঁ মই, কেনে পায় জনাব। ইয়াতে চাবচোন কি ধুনীয়াকৈ হেৰি চিৰিবোৰত গ্ৰাফিটি কৰি থৈছে, দেখিবলৈ বহুত ধুনীয়া হয় ইয়াতে, আৰু গানো বাজি আছে। মই আহি পালোঁ সেইখিনি জেগা য'ত কৈছিলোঁ হেৰি দেখাম বুলি, সৰগৰ মণি, মই বাগিচাখন আহি পালোঁহি, ইয়াতে দেখা পাব, দেখাই আছোঁ মই।
দেখিছেনে কি ধুনীয়া, একেবারে অপূর্ব। এইবিলাক ফুল ইমান সুন্দর যে কল্পনা করব নয়, ইমান সুন্দর গোটেখিনি, ইমান ভাল লাগে। আর ইয়াতে কোনো ছাগলী ভেড়া এইবিলাক নাই, গরু সরু নাই হেনেকে, আর মানুষেও নিচিঙে, সেই কারণে ধুনিয়াকে থাকি ইয়াতে, কোনেও নিচিঙায় আর নষ্ট নকরে, গরু ভেড়া ছাগলীয়েও খাব নাপায়। সেই কারণে রাস্তায় ঘাটে আপনি সকলতে দেখা পাব ইমান ধুনিয়া ধুনিয়াকে ফুল রোয়া আছে, আর সেই ফুলবর কোনেও ছিঙামিলা করা নাই, আর ভাল দেখা হয় সেইবিলাক ভাল দেখি। রাস্তার মাজতে খব পারি হেনেকে রোয়া আছে, বারো বহুত ভাল লাগে মোর। মই তো এইবিলাক সাবলে ইমান ভাল লাগে যে মই চাই থাকো, আর বন্ধ দিলে আহি কেনে ধুনিয়াকে সাব পৰা যায়, বহি থাকিব পৰা যায়, ভালো লাগে। আপোনালোকে চাই থাকিব, আপোনালোকে দেখিলে হেৰি এই সৰগৰ মণি কেনেকুৱা দেখালো। ইয়াতে সাবলে পাব ৰঙা গোলাপ, হালধিয়া আৰু একদম ডার্ক রেড, তাৰপিছত পিঙ্ক, হোৱাইট, সকলো ধৰণৰ, আপুনি যিমান ধৰণৰ আৰু যিবিলাক হাইব্ৰিড পোৱা যায় সেইবিলাক গোটেই হেৰিবোৰ, এই ফুলবোৰ সেইবিলাক ইয়াতে পোৱা যায় একেলগে, আৰু গাৰ্ডেনত সেনেকৈ বনাই থোৱা আছে। ইমান ধুনীয়া দেখি ভাবিলোঁ আপোনালোকক কেৱল মই অকলে কেলেই চাম, আপোনালোককো দেখাওঁ, সেইকাৰণে মই দেখালোঁ। আৰু আছে কিছুমান বস্তু মই দেখাই থাকিম, চাই থাকিব। বহি আছো ইয়াতে, অলপ জিরাই আছো আসলতে, তো অলপ বহি
মানে রোদ দিছে আজি বহুত বহুত রোদ দিছে ইয়াতে গরম আছে আজি না থাকা নহয় কিন্তু মই ছায়াত বহি আছো কারণে ইমান এটা গরম অনুভব করা নাই কিন্তু রোদত গলে বহুত গরম হয় গতি সেই কারণে মই অল্প বহি কেনে ইয়াতে তারপর গুছি যাম আপনাদেরকে যদি চাই কেনে ভাল পাইছে তেনেহলে লাইক এটা করে দিব শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করে দিব যদি নতুনকে আহিছে চ্যানেলট ভাল হয় এটো আর আপনাদের সুস্থ থাকক সবল থাকক আর ভালে থাকক সকলো সকলো ভালে হোক বাস এইটাই আর জয় আই অসম।